ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন উত্তর পূব পাহাড় ভৈয়াম সকলোতে নামিছে প্রলয়, অবিরত বরষুণে ধুইছে বরাক ব্রহ্মপুত্র, ভৈয়ামত বান, পাহাড়ত ভূমিস্খলন, ব্যাহত যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। ইয়ার মাজতে শিলচরের উদ্ধার বন্ধত ভূমিস্খলনে প্রাণ ললে পিতা পুত্র, খোয়া পাতিতে দেওয়ালর ভূমি খহি প্রাণ গোল পাঁচমহিয়া সন্তান সহ ৩৫ বছরিয়া পিতৃ, অবিরত বরষুণের ফলত কোমল হয়ে পড়েছিল দেওয়ালর মাটি, মাটির দেওয়ালে শুই থাকা অবস্থাতে হেঁচি ধরে পরিয়ালটো, নিশা চিৎকার শুনি চুবুরিয়ে দৌড়িয়াহি পরিয়ালটোর দুর্দশা প্রত্যক্ষ করে। ইয়ার পাছতেই উদ্ধার কার্যত নামি মাটির তলপরা আঘাতপ্রাপ্ত অবস্থাত উদ্ধার করে পরিয়ালটোর চারিজনক, কিন্তু প্রাণ বচাব নোৱাৰিলে আজিমুদ্দিন বৰভূঞা আৰু তেওঁৰ পাঁচমহীয়া সন্তানক। আবার পরে পাইছি যে ওইরকম তারা দেওয়াল ভাঙ্গিয়া করছে, ছেলে এক যা ছেলের বাবা মারা গেছে দেওয়াল ভাঙ্গিয়া। ইফালে এই দৃশ্য চাও, এয়া বরাক উপত্যকা সংযোগী পশ্চিম জয়ন্তীয়া পাহাড়ের লামসনাগর পথর দৃশ্য, প্রকৃতির বিধ্বংসী রূপে তছনছ করেছে ৪০ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। উল্লেখ্য যে বরাকর লগতে এই পথে ত্রিপুরা, মিজোরাম আর উত্তর মণিপুরকু গুয়াহাটির লগতে দেশের আন আন প্রান্তরে সংযোগ করেছে। এই পথ তছনছ হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে সমগ্র বরাক আর আন তিনি রাজ্যের যোগাযোগ। উল্লেখ্য যে প্রতিকূল বতরের বাবে ইতিপূর্বে হাফলং সংযোগী রেলপথের চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। অনিরুদ্ধ লস্কর সহযোগ, নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন উত্তর পূব, পাহাড় ভৈয়াম সকলোতে নামিছে প্রলয়, অবিরত বরষুণে ধুইছে বরাক ব্রহ্মপুত্র, ভৈয়ামত বান, পাহাড়ত ভূমিস্খলন, ব্যাহত যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। ইয়ার মাজতে শিলচরের উদ্ধার বন্ধত ভূমিস্খলনে প্রাণ ললে পিতা পুত্র, খোয়া পাতিতে দেওয়ালর ভূমি খহি প্রাণ গোল পাঁচমহিয়া সন্তান সহ ৩৫ বছরিয়া পিতৃ, অবিরত বরষুণের ফলত কোমল হয়ে পড়েছিল দেওয়ালর মাটি, মাটির দেওয়ালে শুই থাকা অবস্থাতে হেঁচি ধরে পরিয়ালটো, নিশা চিৎকার শুনি চুবুরিয়ে দৌড়িয়াহি পরিয়ালটোর দুর্দশা প্রত্যক্ষ করে। ইয়ার পাছতেই উদ্ধার কার্যত নামি মাটির তলপরা আঘাতপ্রাপ্ত অবস্থাত উদ্ধার করে পরিয়ালটোর চারিজনক, কিন্তু প্রাণ বচাব নোৱাৰিলে আজিমুদ্দিন বৰভূঞা আর তেওঁৰ পাঁচমহীয়া সন্তানক। আবার পরে পাইছি যে ওইরকম তারা দেওয়াল ভাঙ্গিয়া করছে, ছেলে এক যা ছেলের বাবা মারা গেছে দেওয়াল ভাঙ্গিয়া। ইফালে এই দৃশ্য চাও, এয়া বরাক উপত্যকা সংযোগী পশ্চিম জয়ন্তীয়া পাহাড়ের লামসনাগর পথর দৃশ্য, প্রকৃতির বিধ্বংসী রূপে তছনছ করেছে ৪০ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। উল্লেখ্য যে বরাকর লগতে এই পথে ত্রিপুরা, মিজোরাম আর উত্তর মণিপুরকু গুয়াহাটির লগতে দেশের আন আন প্রান্তরে সংযোগ করেছে। এই পথ তছনছ হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে সমগ্র বরাক আর আন তিনি রাজ্যের যোগাযোগ। উল্লেখ্য যে প্রতিকূল বতরের বাবে ইতিপূর্বে হাফলং সংযোগী রেলপথের চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। অনিরুদ্ধ লস্কর সহযোগ, নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট।